সোমবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সার্ভের কাজ। এই সার্ভের কাজ চলবে 7 দিন। সে অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় সার্ভের কাজে নিযুক্ত করা হয় বিভিন্ন দপ্তরের কর্মীদের। রাজ্যের অন্যান্য মহকুমার সাথে বিলোনিয়া মহকুমা সহ পুরো এলাকার 15টি ওয়ার্ডের মধ্যে সপ্তাহব্যাপী করোনা সার্ভের কাজ শুরু হয় সোমবার থেকে। মঙ্গলবার সার্ভের দ্বিতীয় দিন। প্রথম দিন থেকে অভিযোগ উঠতে শুরু করেছে, দায়সারাভাবে বাড়ি বাড়ি সার্ভের কাজ করছে সার্ভে কাজে নিযুক্ত একাংশ কর্মী। করোনা সম্পর্কে কোনো তথ্য না নিয়ে শুধুমাত্র রেশন কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে দায় দায়িত্ব খালাস করে দিচ্ছে। এমনকি বাড়ির পরিবারের সদস্যদের সাথে কথা না বলে তথ্যবিহীন নোট করে নিয়ে চলে যাচ্ছে একাংশ সার্ভে কর্মীরা। এমনই অভিযোগ উঠেছে বিলোনিয়া মহকুমা জুড়ে। দায়সারা তথ্য সংগ্রহের ফলে করোনা যুদ্ধে আদৌ কতটুকু সফল হবে সেই বিষয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সারা রাজ্যে এবং সারা ভারতে এবং সারা বিশ্বে যে করোনা মহামারী চলছে, এই করোনা মহামারীর সার্ভের জন্য আমাদের ত্রিপুরা সরকারের এবং স্বাস্থ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের উদ্যোগ অনুসারে আমরা বাড়ি বাড়ি সার্ভে করাচ্ছে। হসপিটাল স্টাফ আমরা ওনাদেরকে কার্ড দিচ্ছি। আপনি কি কাউন্সিলর? আমি কাউন্সিলর। কোভিড পারপাসে আমরা দূর টু দূর যেটা চেকিং হইতেছে, এটা অলরেডি চেকিং হয়ে গেছে গতকাল থেকে। তো আজকে আমি একটু ভিজিট করে দেখতেছি, তারা মোটামুটি প্রপারলি কাজ করতেছে, কোনো অসুবিধা নাই। এই আমরা চলছে, কাজ চলতেছে। এটা সাত, এটা কটা নাম্বার জানি, 7 নম্বরে আছে। আমার ইয়ে আছে, সুপারভাইজার অফিসার আছে আর আমি সেক্টর অফিসার হিসেবে আছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।